তিরিশে নভেম্বর বিকাল ছয়টায় ইতালির মিলান অনুষ্ঠিত হয় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির এক মত বিনিময় সভা। মিলান বাংলা প্রেস ক্লাব সভাপতি কাউসার হলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান শামীমের পরিচালনায় বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কবিরুদ্দিন আহমেদ, উপদেষ্টা মসলুদ্দিন খোকন, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সুমন, সম্মানিত সদস্য তুহিন মাহমুদ, নূর আলম ও সুপ্তি হোসেন প্রমুখ। কাউসার হাওলাদার, 21 টেলিভিশন, মিলান, ইতালি।